আশা করছি অনেক ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। আর তোমাদের সকলকে জানাই আমার স্বপ্নাস ব্লগে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে আমি একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি। তো রেসিপিটি হচ্ছে বিউলির ডালের রেসিপি, মা বানিয়েছে, তো তোমাদের সঙ্গে সেই রেসিপিটি আমি শেয়ার করব। আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাকে রেসিপিটি কেমন হয়েছে। আর হচ্ছে গিয়ে তোমরা যে যে নতুন আমার চ্যানেলে এখন আমার ভিডিওটি দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো। আর পাশে থাকা বেল আইকনটি একটু ক্লিক করে দিও, যাতে করে পরবর্তীকালে ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে দ্রুত পৌঁছে যায়। তো আর কিছু না বলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার রেসিপিটি, তো চলো দেখে নাও। আগের দিন রাতে বিউলির ডালটি আমি ভালো মতো ধুয়ে নিচ্ছি, ধুয়ে ডালটিকে আমি ভিজিয়ে রেখে দেবো। আর তোমরা যদি এই রেসিপিটি রাতে বানাতে চাও তাহলে সকালবেলাও ডালটি ভিজিয়ে রাখলে ডালটি ভালো মতো ভিজে যাবে। তো আমার ডালটি ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি ডালটা ভিজিয়ে রেখে দেবো। আর পরের দিন সকালবেলা ডালটাকে মিক্সিতে দিয়ে গ্রাইন্ডিং করে নিতে হবে এইভাবে। আর ডালটি গ্রাইন্ডিং করা হয়ে গেলে কচুর পাতাগুলো একটু ছোটো ছোটো দেখে নেবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। কচুর পাতাগুলো ভালো মতো ধুয়ে রেখে দিয়েছি এখানে, তারপরে কচুর পাতাগুলোকে যতটা ছোট করে হবে কুচিয়ে নিতে হবে, কুচিয়ে ডালের সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখবে কচুর পাতা যেন বেশি বুড়ো পাতা না হয়, যতটা কচি পাতা হবে ততটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর তোমরা পরিমাণ মতো পাতাগুলো দেবে ডালের মধ্যে, তো ডালের মধ্যে দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ডালের সঙ্গে কচুর পাতা। আর এর মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে যতক্ষণ পারবে ভালো মতো ডালটাকে ফেটিয়ে নিতে হবে। ডাল যদি ফেটানোটা ভালো মতো হয় তাহলে কিন্তু ফুলবে ভালো। ডালটাকে ভালো মতো ফেটিয়ে নিয়ে তারপরে ডালটার মধ্যে কিন্তু নুন এগুলো পরিমাণ মতো দিয়ে নেবে ঠিক মতো। তো লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, তো একটু পরে দেওয়া হয়েছে লঙ্কার গুঁড়োটা। আর একটা থালার মধ্যে একটু সরষের তেল মাখিয়ে নিয়েছি, তার উপরে থালার উপরে এই মিশ্রণটি দিয়ে এখন এটা ভালো করে থালাটা ভালো করে মিশিয়ে নিতে হবে থালার সঙ্গে, কারণ এটা ভাপে বসাবো। ভাপে বসাতে গেলে কিন্তু এটা ভালো করে থালার সঙ্গে দিতে হবে, আর একটু মোটা মোটা করে লেয়ারটা করবে তোমরা। তো আমার থালে দেওয়া হয়ে গিয়েছে, এখন একটা গামলায় গরম জল দিয়ে তার উপরে এটা দিয়ে গামলা চাপা দিয়ে এখন ভাপাতে বসিয়ে দিয়েছি। যখন এটা শক্ত হয়ে আসবে ভাপানো হয়ে গেলে, দেখো নামিয়ে ফেলেছি, শক্ত হয়ে গিয়েছে এটা। এখন এটাকে আমরা পিস পিস করে সাইজ করে কেটে নেব। এই রান্নাটায় পেঁয়াজ রসুন দিলে ভীষণই টেস্ট হয়, আজকে আমাদের নিরামিষ সেই জন্য আর পেঁয়াজ রসুনটা দিলাম। আর ফোড়নে দিয়েছি হচ্ছে জিরে, কাঁচা শুকনো লঙ্কা আর টমেটো কেটে দিয়েছি। আর এই মিশ্রণটি দিয়ে দিচ্ছি, এখানে আছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দিচ্ছি। আর ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে বড়াগুলো দিয়ে দিতে হবে। আর দেখো আমার বড়া প্রায় হয়ে এসছে, আর বড়াটা কিন্তু খেতে ভীষণই টেস্ট হয় ভীষণই। পেঁয়াজ রসুন তোমরা দিতে পারো তাহলে তো আরও টেস্ট হবে। আর নামানোর আগে এর উপরে গরম মশলা ছড়িয়ে দিতে হবে, তোমরা ঘরে করে দেখো ভীষণই টেস্ট হয় খেতে।